नमस्कार जी चौबीस घंटे स्वागत गुड मर्निंग बांगला निये आमी आत्री आमार संगे शुभदीप रोयेछे आमरा जे खबर आपनादेर एई मुहूर्ते जानाबो सेटा होच्छे आमादेर ओपरेई आक्रमण होयेछे आमरा गियेछिलाम आमादेर कर्तव्य पूरण करते संघर्षेर घटना घटेछिलो तृणमूल आर बिजेपिर मध्ये एकदमई गतकाल राते গভীর রাত বিজেপি তৃণমূলের সংঘর্ষ উত্তপ্ত হয় চেতলা এলাকার। সেই খবর পেয়ে জি চব্বিশ ঘন্টার প্রতিনিধি খবর সংগ্রহ করতে যান সেখানে। আর এই খবর সংগ্রহ করতে যাওয়ায় কি অপরাধ? তার কারণ সংবাদ মাধ্যমের প্রতিনিধি এবং আমাদের এবার মনের মাধুরী মিশিয়ে গল্প লেখারও তো জায়গা নেই, এখন যা হয় ফুটেজে দেখা যায়। এই ফুটেজটাকে চেপে দেওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করা হয়েছিল, কিন্তু চেষ্টাটা সফল হয়নি। আমরা আমাদের সোর্স দিয়ে ফুটেজটা পেয়ে গেছি। আমরা এই জায়গার ছবিটা আরেকবার দেখাবো এবং আমরা আরেকটা ছবি দেখাবো। এই ছবিটা হচ্ছে এখানে প্রত্যেকটি প্রার্থীর এখানে নিজের নিজের মতো করে প্রচার করার অধিকার রয়েছে, কিন্তু আমরা আমাদের যতদূর চোখ যাচ্ছে এখানে দেখছি। আমরা গতকাল সকালেও যখন এখান দিয়ে গেছিলাম তখনও আমরা দেখেছিলাম এখানে কিন্তু বিজেপির যে প্রার্থী রুদ্রনীল ঘোষ তার সমস্ত ফ্লেক্স পোস্টার ব্যানার সব কিছু রাতারাতি রিমুভ করে ফেলা হয়েছে। তৃণমূল কংগ্রেসের পতাকা কিন্তু এখানে এখনো পর্যন্ত রয়েছে। অর্থাৎ কারা এই ঘটনার পেছনে জড়িত আমার মনে হয় বুদ্ধিমান দর্শক মাত্রই বুঝতে পারবেন। এবার আমি সরাসরি তথাগতর কাছে যাই। তথাগত ঠিক যখন ঘটনার সূত্রপাত, যখন তুমি প্রথম সবজি বাগান বস্তিতে গিয়ে দেখলে যে রুদ্রনীল ঘোষের যারা প্রচারক তার হয়ে যারা প্রচার করছেন তারা সেখানে ঢুকতে পারছে না, সেখানে একটা বচসা তৈরি হয়েছে। এই বচসাটা এত বড় ঘটনাতে আস্তে আস্তে ঠিক কীভাবে ট্রান্সফর্মড হলো তুমি যদি আমাদেরকে খুব সংক্ষেপে একটু বুঝিয়ে বলো। দেখো, এই ঘটনা যারা রুদ্রনীল যাদের কাছে গিয়েছিলেন তারা মূলত ওই অঞ্চলের মহিলা সমর্থক ছিল, তাদের ঘরে ঢুকে রেপ করে দেওয়া হবে এরকম হুমকি দেওয়া হয়। এবং কে হুমকি দিল, কোনো নাম পেয়েছো? দেখো, যেটা জানা গিয়েছে যে রুদ্রনীল সরাসরি যে তিনি যে বক্তব্য আমাদের সামনে দেন যে পিটার এবং পিটারের লোকজন যায় এবং তারা গিয়ে মহিলাদের রেপ করার হুমকি দিয়েছে, প্রাণে মারার হুমকি দিয়েছে। এই খবর পাওয়া যায় ভাবা যায় কলকাতার বুকে ভবানীপুর বিধানসভা কেন্দ্র অঞ্চলে, সেখানে একটা নির্দিষ্ট রাজনৈতিক দলের কর্মী সমর্থকরা সেখানে বাড়ি বাড়ি গিয়ে বলছে যে এই চিহ্নে ভোট না দিলে ধর্ষণ করিয়ে দেব। ভাবা যায় কলকাতার বুকে দাঁড়িয়ে আছি। বলো তথাগত, প্লিজ কন্টিনিউ। এবং সেই খবর শুনে রুদ্রনীল দৌড়ে আসে এবং দৌড়ে এসে তার কর্মীদের পাশে দাঁড়ায়, কিন্তু কোনো সুরা না হওয়ায় চেতলা থানা ঘেরাওয়ের তারা কর্মসূচি নেয় এবং সেই কারণে তারা সবজি বাগান লেন থেকে এই রাস্তা দিয়ে বেরিয়ে তারা চেতলা থানার দিকে যাচ্ছিল। সেই সময় তাদের উপর আচমকা হামলা চালানো হয় এবং সেই হামলা পিটারের লোকজনই চালিয়েছে এমনটাই তাদের অভিযোগ, এবং এই মর্মে তারা চেতলা থানায় অভিযোগও দায়ের করেছে। আমরা ঘটনাস্থলে এসে পৌঁছাই এবং ঘটনাস্থলে এসে পৌঁছে যখন আমরা ছবি তুলছিলাম সেই সময় আচমকা আমরা কেন ছবি তুলছি সেই প্রশ্ন আমাদেরকে তোলা হয় এবং তার উত্তর দেওয়ার আগেই আমাদের প্রশ্ন তো নয় হুমকি ছবি তুলতে দেব না। কি বলা হয়েছিল তথাগত? কয়েনেজগুলো যে মধুর মধুর বাক্য কোট আনকোট ভেসে এলো তোমাদের দিকে, সেই বাক্যগুলোতে কতটা থ্রেট ছিল, কতটা হুমকি ছিল তথাগত? দেখো, আমাদেরকে প্রথমত দুই তুকারি করা হয়েছে, আমরা কেন ছবি তুলছি সেই হুমকি দেওয়া হয় এবং শুধু হুমকি নয় আমাদেরকে ধাক্কা দিয়ে আমাদের কাছ থেকে ক্যামেরা কেড়ে নেওয়া হয়েছিল। আমার যে তথাগত আমার সংক্ষেপে শেষ প্রশ্ন, কৃষ্ণা যার লিখিত অভিযোগ চেতলা থানায় জমা পড়েছে, কৃষ্ণার শারীরিক অবস্থা এই মুহূর্তে কিরকম রয়েছে? দেখো, কৃষ্ণাকে ধাক্কাধাক্কি দেওয়া হয়েছে, এছাড়া কৃষ্ণাকে লক্ষ্য করে ইট ছোড়া হয়েছে এবং তার চোখের নিচে সেই ইটের টুকরো এসে লেগেছে। ঘটনার পর সে বেশ খানিকটা সময় ঘটনাস্থলে বসে পড়ে এবং চোখে বেশ কিছু সময় সে দেখুন ভালো আছে, এখন কি একটু বিপদমুক্ত? তার চিকিৎসা করা হয়, বর্তমানে সে বেশ খানিকটা সুস্থ আছে বলেই জানিয়েছে। কৃষ্ণা তাড়াতাড়ি সেরে উঠুক, আমরা যেখানে দাঁড়িয়ে আছি লোকেশন পজিশন টপোগ্রাফিক্যাল সিচুয়েশন দুজনেই তোমরা সঙ্গে থাকো। আমরা বারবারই আমাদের প্রতিনিধিরাও বলছেন এবং আমরাও এটা দৃঢ়ভাবে বলছি, যতক্ষণ না যারা এই ঘটনা ঘটিয়েছে তাদেরকে পাকড়াও করছে পুলিশ, ততক্ষণ আমরা এই ঘটনার থেকে বা এই যে পুরো পরিস্থিতিটা তৈরি হয়েছে এর থেকে কিন্তু আমরা সরব না। লাগাতার এই ঘটনার মধ্যে আমরা কিভাবে কভার করতে গিয়ে আক্রান্ত হয়েছি সেটা আপনাদের জানাতে থাকবো এবং কারা চিহ্নিত করা হয়েছে আমরা রীতিমতো দেখিয়েছি কে বা কারা, সেটা পুলিশের কাজ এবার তাদেরকে পাকড়াও করে জিজ্ঞাসাবাদ করা। এবার আপনাদের শোনাবো রাজনৈতিক দলের তরফ থেকে কি প্রতিক্রিয়া আসছে। একেবারেই বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ, তিনি এই ঘটনায় কি প্রতিক্রিয়া দিয়েছেন আপনাদের একবার শোনাবো। প্রথমবার হচ্ছে না, কিছুদিন ধরে শুরু হয়েছে। ওনারা ভেবেছিলেন পুলিশ আগের মতো ওদের ক্যাডার হয়ে কাজ করবে, ওরা ভেবেছে মিডিয়া কর্মীরাও ওদের যা বলবে তাই করবে, গণতান্ত্রিক পরিবেশটাই নষ্ট হয়ে গেছিলো। সাধারণ মানুষ বুঝতে পেরেছে যে এরা যাচ্ছে, পরিবর্তন হচ্ছে,
তারাও ধীরে ধীরে নিরপেক্ষ হয়ে কাজ করার চেষ্টা করছেন, তাই তাদের উপর আক্রমণ হচ্ছে। এটা এক প্রকার গণতন্ত্রের উপরে আক্রমণ। আমরা আরো একবার যাব অয়নের কাছে। অয়ন ঘোষাল রয়েছেন আমাদের সঙ্গে। অয়ন, বিজেপির বক্তব্য শুনলাম, বিজেপি রাজ্য সভাপতির বক্তব্য, কিন্তু এই পিটার মুখার্জি স্থানীয় তৃণমূল নেতা, এবং যে খবর আমরা পাচ্ছি, যে খবর তোমরা জানাচ্ছ, যে এই পিটার মুখার্জি ফিরহাদ হাকিম, রাজ্যের শীর্ষ তৃণমূল নেতা, রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম ঘনিষ্ঠ, যিনি এই গোটা ঘটনার পিছনে রয়েছেন, ক্যামেরা কেড়ে নেওয়া, চিপ ভেঙে দেওয়া, স্বাভাবিকভাবেই তৃণমূল নেতৃত্বের কোনো প্রতিক্রিয়া কি এখনো পর্যন্ত আসছে এই গোটা বিষয়টার পর? সেটাই বলছিলাম, টোপোগ্রাফিটা দেখায় আমরা কোথায় দাঁড়িয়ে রয়েছি। এই যে দেখা আছে ফরচুন এস্টেট, তার সামনে ঘটনা ঘটেছে, ঠিক সামনের যে রাস্তা সেখান থেকে মুহুর্মুহু ইট বৃষ্টি হয়েছে, এবং আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি ফিরহাদ ববি হাকিমের বাড়ির ঠিক সামনে। এবং আমরা নিশ্চয়ই আজকে যখন 74 নম্বর ওয়ার্ডে ফিরহাদ ববি হাকিম তিনি প্রচারে বেরোবেন, তার কাছ থেকে জানতে চাইব। হ্যাঁ, যাব না, পুলিশ কর্মীরা যেতে বারণ করছেন, খুব স্বাভাবিক, মন্ত্রী তো নিরাপত্তার ঘেরাটোপে আছেন, তাই থাকেন। কিন্তু তার এলাকাতে, তার বাড়ি থেকে একদম ভিজিবল ডিস্টেন্স 50 মিটারেরও কম, সেই ডিস্টেন্সে যে ঘটনাটা ঘটে গেল, এবং যিনি ঘটনাটা ঘটালেন, নেপথ্যের যিনি মাথা কারিগর, এবং তার হয়ে যে হলুদ গেঞ্জি ঘটনাটা ঘটালো, যে হলুদ গেঞ্জি Z24 ঘন্টার ক্যামেরা কেড়ে নিল, ক্যামেরাম্যানকে লক্ষ্য করে ইট মারল, ক্যামেরার চিপ এখনো পর্যন্ত চুরি করে নেওয়া হয়েছে, তা নিয়ে কখন তিনি প্রতিক্রিয়া দেন, কি প্রতিক্রিয়া দেন, নিশ্চয়ই সারা দিন আমাদের নজর থাকবে। আমরা বারবার বলছি আমরা কিন্তু এই বিষয়টা সন্তোষজনক ব্যাখ্যা পুলিশের কাছ থেকে, তৃণমূলের কাছ থেকে না পাওয়া পর্যন্ত ক্ষান্ত হব না। একেবারেই দুটো বিষয় খুব স্পষ্ট হওয়ার প্রয়োজন রয়েছে। এক হচ্ছে খবর করতে গিয়েছিল Z24 ঘন্টা, অন্যান্য সংবাদ মাধ্যমের মতো সংবাদ সংগ্রহ করতে যাওয়া এবং সেই সংবাদ তুলে ধরা সমস্ত মানুষের কাছে। এখানে ছবি করতে গেলে সমস্যাটা কোথায়, আপত্তিটা কেন, ঠিক কী কারণে আপত্তি, ঘটনার ছবি করতে দেওয়া হবে না, ঘটনা তুলে ধরা যাবে না সাধারণ মানুষের সামনে, এই আপত্তিটা কেন, এক। আর দ্বিতীয়ত, পুলিশি তদন্ত, পুলিশি অগ্রগতির, তদন্তের অগ্রগতির ব্যাপারটা বারবার উঠে আসছে, তার কারণ এটা শহর কলকাতা, সমস্ত জায়গায় সিসিটিভি ফুটেজ রয়েছে, ক্যামেরা কেড়ে নেওয়া, ক্যামেরা ভেঙে দেওয়া, যে ধরনের জুলুম, অত্যাচার, হুমকি, সমস্ত কিছুই তো একেবারে সরাসরি তথ্য প্রমাণ পেয়ে যাবে পুলিশ। তাহলে তদন্ত কেন এগোচ্ছে না, পিটার মুখার্জি তার বিরুদ্ধে কেন ব্যবস্থা নেওয়া হচ্ছে না? না, এর দুটো উত্তর আছে। একটা হচ্ছে আমাদের কাছে ভিডিও আছে, সেই ভিডিওতে কারা ইট ছুড়ছে সেটা চিহ্নিত আছে। যদি সেই এভিডেন্সটাকেও পুলিশ বিশ্বাস না করে, নাই করতে পারে, আমরাই অভিযোগকারী, আমাদের দেওয়া ফুটেজ তার বিশ্বাসযোগ্যতা আছে কি নেই সেটা নিয়ে পুলিশ কনফার্ম নাও হতে পারে। পুলিশের বিকল্প কি, পুলিশের বিকল্প হচ্ছে এখানে লাগানো এই সিসি ক্যামেরাটা, এই যে দেখতে পাচ্ছ সিসি ক্যামেরা, তন্ময় যদি সিসি ক্যামেরার দিকে দৃষ্টি আকর্ষণ করাও, এটা লাগানো হয়েছে সম্পূর্ণ অন্য একটা পারপাসে, ট্রাফিক নিয়ন্ত্রণে। কিন্তু এই ফুটেজ, এই সিসিটিভি গতকাল রাত 10:30 থেকে 12:15, 12:20 পর্যন্ত এখানে যা ঘটেছে সমস্ত কিছু তো বাই ডিফল্ট এখানে রেকর্ড হয়ে আছে। এই ডিস্ক, এর হার্ড ডিস্ক, এর ড্রাইভ, এটাকে এখনো পর্যন্ত পুলিশ নিয়েছে, আমাদের কাছে তো এরকম কোনো খবর নেই, কারণ আমরা সেই ঘটনার পর থেকে এখনো পর্যন্ত নিরবিচ্ছিন্নভাবে আমাদের কোনো না কোনো প্রতিনিধি এখানেই রয়েছেন, এখান থেকে কেউ কোনো নমুনা ফুটেজ কিছু সংগ্রহ করেনি। এই ফুটেজটাও সংগ্রহ করলে দেখা যাবে যে একদম ঠিক এই যে কর্নার, এই কর্নার থেকে কারা ইট ছুঁড়েছে, এবং যারা এখানে রাস্তার মধ্যে আটকে পড়েছিলেন, মাঝে মাত্র দুজন পুলিশ কর্মী, তার ঠিক পেছনে বিজেপির কর্মী সমর্থকের যে সাইকেলটা এখন যেখানে রাখা সেখানে দাঁড়িয়ে আছেন, তাদের দিকে মুড়িমুড়কির মতো ইট বৃষ্টি হচ্ছে, এটা কারা করলো এটা খুঁজে বার করতে টেকনিক্যালি পুলিশের 2-3 মিনিট সময় লাগে। পুলিশের হাতে, আবার বলছি, ঘড়ির কাঁটা ক্রমশ এগিয়ে চলেছে, পুলিশের হাতে 8-8.5 ঘন্টা এখনো পর্যন্ত পুলিশের হাতে পুলিশ সময় পেয়েছে, সেই সময়ের মধ্যে পুলিশ কণামাত্র যে ব্যবস্থা নেয়নি সেটা পুলিশ সূত্রের খবর। ধন্যবাদ, আমাদের সঙ্গে তথাগত আমাদের প্রতিনিধি ছিলেন এবং অয়ন ঘোষাল আমাদের প্রতিনিধি ছিলেন, দুজনকে ধন্যবাদ জানাচ্ছি। এই ঘটনার শেষ দেখে আমরা ছাড়ব, কোনো সন্তোষজনক ব্যাখ্যার যেমন আমরা অপেক্ষা করছি, তার সঙ্গে সঙ্গে পুলিশ কি ব্যবস্থা নিচ্ছে সেদিকেও আমাদের নজর থাকছে।